नमस्कार बन्धुरा, आशा करी सबाई भालो आछेन। सुंदरबन ब्लग चैनलेर आरेकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागत। बाड़ीते आर बसे थाकते पारलाम ना बन्धुरा, एई धरुन तीन थेके चार दिन धरे बृष्टि होच्छे टाना, तो आज बृष्टिर मध्येई बेरिये पड़लाम। आज तेमन कोनो परिकल्पना नेई, आमरा एखान थेके किछुटा चिकेन निये जाच्छि आर हाथसुद दिये माछ धरा हबे। तो जाई आगे नदीर परिबेशटा एकबार देखे गिये, जदि किछु करा जाय तो अवश्यई देखते पाबेन। तो चलुन आर देरी ना करे बेरिये पड़ी। ওয়েদারটা একবার দেখুন বন্ধুরা, আকাশে পুরো মেঘলা হয়ে আছে। আজকে নদীর ওয়েদারটা পুরো খরার ওয়েদার না, অসাধারণ ওয়েদার, জান্ত ওয়েদার। আজকে আর মেন উদ্দেশ্য করতে বেরিয়েছিল তাই না, অশান্তি থেকে মুক্তি বেলা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোনো, একদম একদম, তাই বেরিয়ে পড়লাম বন্ধুরা। কি অসাধারণ ওয়েদার! আর বড় নদীতে না গেলে আপনাদেরকে এই সৌন্দর্যটা ঠিকভাবে দেখাতে পাচ্ছি না। দেখতেই পাচ্ছেন যত বিদ্যা নদীর দিকে আগাচ্ছি তত ঢেউয়ের পরিমাণ বাড়ছে কতটা দেখুন। এখনো কিন্তু আমরা বিদ্যা নদীতে ঢুকতে পারিনি, এইটাই ঠিক, এটাই হচ্ছে বিদ্যা নদী। এর এদিকটা আমরা যে নদীটা এখন আছি সেটা হলো হেরোভাঙা, আর তারপরেই আছে বিদ্যা নদী। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বিদ্যা নদীর একদম মোহনায়। দেখুন পাশেই, ও পাশে বড় বিদ্যা নদী। এখানে বসে আমরা এখন নোঙর করব, নোঙর করে রান্না বান্না করব, আর সামনে যে বড় নদী দেখছেন এখানে হাত ছুটিয়ে মাছ ধরবো আজকে। বন্ধুরা মোটামুটি গোছানো হয়ে গেছে, সুখ ভাইয়ের হাতে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো, ওই চিংড়ি মাছ এখন হাত সুদ দেওয়া হবে। তিনটে হাত সুদ আছে, আর এখন রান্না বান্না চলবে। এই যে চিকেন নিয়ে এসেছিলাম কিছু, চলো সুদীপ ভাই চলো দেখি, চলো আমরা চলে যাচ্ছি। কিন্তু ওই জমরে ওই কানা দিকটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, আমি এদিকে রান্না করি। হ্যাঁ আজকে আমি চিকেন কষাবো। হ্যাঁ বাহ কষাবে, এর আমি তোমার হেল্পার। আচ্ছা আচ্ছা, বুধ ভাই হেল্পার থাকলে আর কিছু লাগে? এই গ্যাসটা আসার সময় ভিজে গেছে জানো, কিচ্ছু হবে সে তো হবে না, অল সব ওয়াটার প্রুফ। গরম বন্ধুরা, ভাত একদম কমপ্লিট। সুদীপ ভাই ফ্যানটা একটু ঝেড়ে দাও। আর এদিকে আমাদের আলু কাটা হয়ে গেছে আর মাংসগুলো তো রেডি ছিল, ভাতটা ঝাড়া হয়ে গেলেই এইবার রান্নার দিকে এগোতে হবে। কড়াইটা কোথায়? কড়াই রয়েছে, কড়াই ফড়াই ধুয়ে রেডি করো, ঝপঝপ করো ঝপঝপ করো। আর কই মাছ ধরা লোক কোথায়? সুদীপ ভাই ওখানে পাতা রয়েছে, একবার চেক দিয়ে এসো, দেখো মাছ পড়েছে কিনা। আর আজকে আমাদের আকাশ ভাই রান্না করবে চিকেন কষা। বাবা অনেকদিন পরে রান্না করছো। ওই অনেকদিন পরে? হ্যাঁ তুমি অনেকদিন পরে রান্না করছো। বাংলার ভূমিতে ধরা খেয়েছে, ধরা খেয়েছে। যাই হোক বন্ধুরা, আমাদের ভাত রান্না হয়ে গেছে, এবার আকাশ ভাই চলে এসছে মাংসটা রান্না করতে।
আজকের গ্যাসটা একটু সুদীপ ভাই ডিসটারব তুমি মাছটা একবার তো চেক দিয়ে আসে দেখতে পারতে দুটো একটা হয় কিনা দেখো একটা দুটো যদি ঠিক আছে যায় আওয়াজ দাও বাইরে রান্না করতে পারছে এই কারণে বন্ধুরা এই মুহূর্তে ওয়েদারটা একটু ভালো হয়েছে আগের তুলনায় যখন আমরা বেরিয়েছিলাম তখন কি পরিস্থিতি বৃষ্টি হচ্ছে আর মানে সে এক মহল আলাদা ছিল এই ভালো এই খারাপ হ্যাঁ এই ভালো এই খারাপ খুব বর্ষার দিনে এটা তো হবেই মাংস দেওয়ার জন্য কিছু আলু আছে প্রথমেই আলুগুলো ভিজিয়ে নেব তাহলে ম্যারিনেশন ছাড়া হচ্ছে তাই তো ওকে তেলের পরে চকচক করে আলু বন্ধুরা আলু কিন্তু ভাজা হয়ে গেল এবার তুলে নিই এবারে তেলের উপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা আর এইবারে দিয়ে দিচ্ছি চিকেন আকাশ ভাই রান্না কিন্তু আজকে একদম ফাটাফাটি করতে হবে রান্না এমনি ভালো হবে নইতে রান্না করলেই টেস্ট হয় ঘুরতে অসুবিধা হবে করছে কিচ্ছু বয়নি ভাই না পরে না ধরে আছি চাপনি তুমি ঘটো তোমার মতো আর এবারে দিচ্ছি হলুদ ওরে বাবা দিয়ে আছে তো দেখ তাহলে লবণ আর হলুদ দিলে তাই তো বাহ বড়িয়া পাশে যা আসছে হ্যাঁ এখানে একটা ইয়ে এসছে কারো নোংর করছে আমাদের পাশেই ধনিয়া গুঁড়ো তাই তো কিন্তু আজকে আমি কষ্ট পাচ্ছি সুদীপ ভাইয়ের জন্য সুদীপ ভাই একটা মাছ ধরে খাওয়াতে ভালো না তাহলে রান্না কমপ্লিট বন্ধুরা এখন শুধু একটু স্নান দান করবো ব্যাস তারপর খাওয়া দাওয়া সুদীপ ভাই কিন্তু মাছ পেল না চলে এসছি আমি মাছ পেল না ওই জন্য ওর আজকে মিল বন্ধ না না খেয়ে পারলে বাড়ি নিয়ে যাবো রাতে খাবো 3 কিলো মাংস আর লোক আমরা 6 জন
দেখুন বন্ধুরা, আশা তো করছি ভালোই হবে, জানি না কতদূর কী হবে, অবশ্যই জানতে পারবেন। তো এখন মোটামুটি স্নান দান করে আসুক, এটা তারপরে খাওয়া দাওয়া হবে। কেমন লেগেছে? না না না, স্নান করে সেসব করে বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে আর ছেলেবেলা এবারে সবাই যাচ্ছে স্নান করতে। চলো লাভদা, বিদ্যা নদীর পারে স্নান আমার সাথে পাইতে। বন্ধুরা ঝাপাচ্ছে সবাই, তুমি যাবে তো দাদা? দীঘা পুরী সবকিছু জল আমাদের এই নদীতে আছে, তোমার টেনশন নিও না। কিছু দেখা যাচ্ছে না, লবণ জাল খেয়ে নিলাম। বন্ধুরা এখন স্নানের পরে খাওয়া দাওয়ার পর্ব, আর সবাইকে ভাত দেওয়া হয়ে গেছে। পরিবেশন আমাদের ছোট মা ওরূপে আমাদের উদো ভাই, আই মিন কষাই। তো যাই হোক, দিয়ে নিচ্ছি সবাইকে। আজকে কিন্তু বেশি কিছু নেই, শুধু চিকেন। আর সত্যি বলতে মাছ, আজকে যা তিথি, তিথি যদি আমরা ধরি তো এই তিথিতে এমনভাবে মানে সেরকম মাছ হয় না। আর আমরা যে জায়গা ঠিক দাঁড়িয়েছি, আপনারা দেখলে মনে করতে পারেন হয়তো সামনে বড় খাড়ি আছে, কিন্তু খাড়ি নয়, চলাটা চর আছে। তো চড়ার কারণে এখানে মাছ হয়নি, আমরা অনেকক্ষণ ট্রাই করেছিলাম বাট হয়নি। পাতা আছে তবু, যাওয়ার সময় তুলে দেখবো, যদি মাছ পড়ে তো খুবই ভালো, নাহলে আর কী করা যাবে। যাই হোক, যেহেতু দুপুর হয়ে গেছে আমাদেরকে খাওয়া দাওয়া সারতে হবে আগে। আর একটা কথা বন্ধুরা, আমাদের সঙ্গে একটা নতুন দাদা এসছে আজকে, শুভজিৎ দা এসছে। উনি পুরো ওয়েস্ট বেঙ্গলটা সাইকেল রাইডিং করে এসছে, মানে কি বুঝতে পারছেন, মানে পুরো সাইকেল চালিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলটা ঘুরে আর লাস্ট আমাদের এখানে এসছে আজকে। তো ওনাকে পেয়ে আমরা সত্যি খুবই খুশি, সবাইকে ধন্যবাদ। আর কেমন হলো দাদা, তুমি একবার বলো, ফার্স্ট টাইম তোমার থেকে শুরু করি। একদম একদম অসাধারণ, আর মানে প্রথমবার আকাশদার হাত থেকে মাংস খাচ্ছি, খুবই অসাধারণ হয়েছে, টেস্টটা খুবই অসাধারণ। বলো ভালো, আকাশ অনেকদিন পর রান্না করলো, ভাবলাম রান্না ফান্না হয়তো ভুলে গেছে, তাদের কিন্তু এখনো মনে আছে আকাশদার রান্না, ভালো লাগছে। না না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো, খুব সুন্দর হয়েছে। আর অনেকদিন পরে নদীতে আসে সবাই একসাথে চান দান করে এখন সময় তো পেরে উঠবো না বন্ধুরা, নৌকা তো নিতেই হবে। যাই হোক, আশা রাখছি তাহলে সুখ ভাইয়েরও খুব ভালো লেগেছে। ভালো আকাশ ভাই, কি বলবো, খাচ্ছি ভালোই খাচ্ছি, মানে ভালোই হয়েছে। আর এই ভালো এই খারাপ, এতক্ষণ রোদ ছিল, সকালে বৃষ্টি হলো, এখন রোদ ছিল আবার মেঘ হয়ে এসেছে, কারণ আবার বৃষ্টি নামে, ঠিক নেই সব মিলেমিশে কাকা নাকি? হ্যাঁ। ওয়াও, কালার গ্রেভি তো দারুণ, খেতে কতদূর কেবে যায় না, ট্রাই তো করে দেখি। ঠিক আছে, বাট ঝালটা আমার কাছে একটু কম লেগেছে, একটু কম লেগেছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আমাদের এখনও অনেকটা কাজ আছে। আমাদের ইচ্ছা আছে যে সামনে যে কার্গো শিপগুলো দেখছেন ওখানে একবার ঘুরতে যাব, যদি ওনারা পারমিশন দেয় তাহলে ভিতরে একটু ঘুরবো, ঘুরে আপনাদেরকে দেখাবো, আর যদি না দেয় তাহলে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আপনাদের সঙ্গে আবার। বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের সুদীপ ভাই ওখানে গিয়েছিল। তো সুদীপ ভাই, মাছ হয়েছে কি? না না, কিচ্ছু হয়নি, মাছ হয়নি। না আচ্ছা, সব গুছিয়ে নিয়ে চলে এসেছে, মাছ হয়নি আজকে। তো কি করা যাবে, বেলা অনেকটাই হয়ে গেছে, দেখুন এখন যদি সময় বলি তো প্রায় ধরুন সাড়ে তিনটে চারটে, তো সাড়ে তিনটে চারটে বাজতে গেছে, আমরা এখন বাড়ি থেকে যাবো, মোটামুটি গুছিয়ে ফেলেছি। আর যাওয়ার আগে একবার আমরা ওইদিকে যে কার্গো শিপগুলো আছে
জাহাজ গেল, তো ওখান থেকে একবার ঘুরে যাবো, আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো চলো সুখ ভাই বেরিয়ে পড়ি। বন্ধুরা এসে জাহাজ, এগুলো হচ্ছে পণ্যবাহী জাহাজ আমাদের এখানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় মানে মাল ট্রান্সফার আনা নেওয়া এইগুলো কাজ চলে। এতে অনেকদিন পরে জাহাজের কাছে আসলাম। আমরা জাহাজের সব থেকে বড়ো নোংর দু কথার নোংর আমরা একটু ঘুরে আসি। বন্ধুরা ফার্স্ট টাইম শিপে উঠছি, প্রায় তো দেখি দূর থেকে, বাট আজ ফার্স্ট টাইম এই শিপে উঠলাম। বিশাল বড় জায়গা দেখুন, বিশাল বড় জায়গা দেখলে মানে দূর থেকে দেখে মনে হয় ছোট, কিন্তু ফুটবল খেলার মতো মাঠ। এখন কিন্তু জাহাজের উপর চলে আছে। ভিতরে তাহলে থাকার ব্যবস্থা আছে। বন্ধুরা দেখুন ভিতরে কেবিন, কত সুন্দর জায়গা, পাকা বাড়ির মতো। আর এই ভিতর ও তেরি ইয়ে দোতলা কেবিন, এখানটা আর অসাধারণ জায়গা, হেভি লাগছে। দুদিন শুধু দেখে গেছি, আজকে প্রথম উঠলাম। হ্যাঁ অসাধারণ। এই ক্যাপ্টেনের ক্যামেরা যেখানে আর কি আমাদের পুরো ইঞ্জিনটা চলে, জাহাজটা চলে, এটা ক্যাপ্টেনের ক্যামেরা। তো এখান থেকে যদি আমরা সামনেটা দেখি একবার দেখুন, এখানে মোটামুটি যে জায়গাটা দেখছেন এখানে সমুদ্রের জিনিস ইম্পোর্টেড আছে আর কি। এখানে ছাইনি আছে, সিমেন্ট ফিমেন্ট কিছু সামথিং কমে। এইবার নৌকাটা তুলতে বলে পেটাবে বাড়িতে গিয়ে। তো যাই হোক, আমাদের হ্যাঁ আমাদের বোর্ডটা আবার তুলতে হবে, তাই সেক্ষেত্রে আমাদেরকে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে যেতে হবে, না তো আরো একটা কিছুটা সময় দিতে পারতাম এখানে, না সেটা আর হলো না। যাই হোক আমরা এখন চলে যাবো বন্ধুরা। তো যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।